আর দুর্গা ধারাবাহিকের পরে তাকে ডেইলি শপে দেখা যায়নি দীর্ঘ সময়। এবার একটি নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন সঞ্চালি দাস। অভিনেত্রী সঞ্চালি দাস টেলিদর্শকের অত্যন্ত প্রিয় পাত্রী হয়েছিলেন জি বাংলার আমার দুর্গা ধারাবাহিকের জন্য। ওই ধারাবাহিকে দুর্গা দিদি চরিত্র তার অভিনয় যে মর্মস্পর্শশীল ছিল। ধারাবাহিকটি শেষ হওয়ার পর দীর্ঘ সময় তাকে দেখা যায়নি ডেইলি শপ, তবে অভিনয় থেমে থাকেনি, বেশ কয়েকটি জি বাংলা অরিজিনালসে অভিনয় করেছেন। ডেইলি শপে আবারও ফিরছেন অভিনেত্রী, এবার নায়িকার চরিত্রে। সান বাংলার সর্বমঙ্গলা আমার দুর্গার পরে স্বেচ্ছায় কিছুদিন বিরতি নিতে চেয়েছিলেন অভিনেত্রী, তারপর মূলত ব্যস্ত থেকেছেন ট্রেড শো এবং জি বাংলার অরিজিনালস নিয়ে, একথায় জানিয়েছিলেন সঞ্চালি। সঞ্চালি জানিয়েছেন যে কামব্যাক নিয়ে তিনি অত্যন্ত সতর্ক, এবার আরো বড় কোনো কিছু অপেক্ষায় রয়েছেন। আমার দুর্গা তার চরিত্র ছিল সেকেন্ড লিড, ওই চরিত্রীয় গল্পের অনুগটক হলেও দুর্গাই ছিল নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে সান বাংলার সর্বমঙ্গলা ধারাবাহিকে টিজার। এই ধারাবাহিক নায়িকা চরিত্রে দেখা যাবে সঞ্চালি দাসকে। টিজারটি দেখে ধারাবাহিকের গল্পটি সম্পর্কে কিঞ্চিত আন্দাজ করা যায়। একটি মেয়ে যে সুগন্ধ ভালোবাসে এবং দুধ প্রস্তুত করে তাকে নিয়ে বোনা হবে সর্বমঙ্গলার গল্প। এখনো জানা যায়নি ধারাবাহিকের অন্য চরিত্র অভিনেতা মিত্রী কারা এবং সর্বমঙ্গলার নায়ক বা হবেন কে। সম্ভবত আর কিছু দিনের মধ্যে এসে পড়বে ধারাবাহিকের প্রমো, তখনই আশা করা যায় আরো কয়েকটি চরিত্র মুখ দেখতে পাবেন দর্শক। চারিদাস অভিনীত ধারাবাহিকটি সান বাংলার কোন স্লটে আসতে চলেছে তা এখনো জানা যায়নি। রাত 8টা থেকে 8:30 তিনটি স্লটে চলছে সান বাংলার তিনটি নতুন ধারাবাহিক চিয়ন কাটি, কনের বউ এবং আই খুকুয়াই। তাই সম্ভবত সর্বমঙ্গল 8টার আগেও কোন স্লটে পাবে, কারণ এই মুহূর্তে বাংলা টেলিভিশন জাস্ট টেন সেখানে সন্ধ্যা স্লট গুলো রিভিউশন বেশি, সেক্ষেত্রে 8টার স্লটের আগে চলতি কোন ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। টেলিপাড়া সূত্রে খবর, ওই ধারাবাহিকের প্রযোজক হলেন সুশান্ত দাস, যিনি কিয়াপন কেপর, কৃষ্ণকলি, আলুর ছায়া এবং চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকের প্রযোজক। অতীতে তার সংস্থা প্রযোজন করেছিলেন দীপ জ্বলে যায় জয়ের মতো জনপ্রিয় ধারাবাহিক।